হ্যালো বন্ধুরা, ক্যামেরা যা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। তো বন্ধুরা, আপনি তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কিসের উপর কথা বলতে চলেছি। আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি একটা ইউটিউব ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি। দেখুন, আপনি ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি ঠিকঠাক লাগাতে পারেননি, যে কারণে ভিডিওতে ভিউজ আসছে না। দেখুন, আমি এখানে উল্টাপাল্টা কিছু কথা বলবো না, যেই কথাগুলো বলবো সেগুলো আমি প্রমাণ সহ কথা বলবো, ঠিক আছে? আমি আপনাকে বুঝিয়ে দিব যে কেন এই জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট একটা ইউটিউব ভিডিও, কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না, কেন আমরা আপনার ভিডিওতে লোক ক্লিক করছে না, সব কিছুর উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। খুবই একটা ছোটো ভিডিও হতে চলেছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সকল ইউটিউবার্স ক্রিয়েটার্সদের জন্য, ঠিক আছে? এরকম ভিডিও কোনো এন্টারটেনমেন্ট ভিউয়ার্স দেখবে না, এরকম ভিডিও দেখবে যারা ক্রিয়েটার্স হতে চায়। তো আমি জানি আপনি একজন সাকসেস ক্রিয়েটার্স হতে চান, ইউটিউবার্স হতে চান। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে একটা জিনিসের কথা বলবো, এই জিনিসটা আপনি ঠিক করুন। আপনার ভিডিও যদি আগে 5টা ভিউজ আসতো, সেখানে 10টা 20টা 25টা 100টা ভিউজ আসবে, ঠিক আছে? শুধু আপনাকে এটা ইম্প্রুভ করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে কথা। চলুন আগে গিয়ে এর ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলি। তো চলুন আগে যাওয়া যাক। আগে যাওয়ার আগে ভাইটার সাথে পরিচয় করে নিই। আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে এবং আমার এই ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমরা যে সকল ক্রিয়েটার্স ইউটিউবার্স আছে, ঠিক আছে, আমাদের একটা খুব খিদে আছে, একটা জিনিস আমরা খুব খিদে, যে জিনিসটা ছাড়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা ঠিক মতন ব্যবহারই করতে পারবো না, ঠিক আছে? সেই জিনিসটা কি? ভিউজ। দেখুন বন্ধুরা, আপনি 10টা ভিডিও আপলোড করছেন, 20টা ভিডিও আপলোড করছেন, 100টা ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তখন আপনার যে অ্যাক্টিভ সেটা ডাউন হয়ে যাবে, কেননা ভিউজই তো আসছে না। তো এর যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভিউজ। তো ভিউজ আপনি কী করে আনতে পারবেন? দেখুন বন্ধুরা, ভিউজ নিয়ে আসার জন্য তো আপনাকে সব কিছু ঠিকঠাক করতে হবে, কিন্তু এর থেকে একটা ওপরে একটা জিনিস আছে, যে জিনিসটা আপনাকে ঠিকঠাক করতে হবে। ভিডিও ডিসক্রিপশন, টাইটেল, সব কিছু আপনাকে ঠিকঠাক লাগাতে হবে, কিন্তু একটা জিনিস আছে, সেটা আপনাকে একটু অতিরিক্ত ঠিকঠাক করতে হবে। সেই জিনিসটা কি? দেখুন বন্ধুরা, এখন বাড়ি আসছে সেই জিনিসটা বলার, সেই জিনিসটা হচ্ছে, গাইস আপনি একদম সঠিক ভেবেছেন, সেই জিনিসটা হচ্ছে থাম্বনেল, ঠিক আছে? থাম্বনেল একটা এরকম একটা জিনিস, যদি আপনি থাম্বনেল ঠিকঠাক লাগান আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আপনার প্রমাণটা কি? আপনি যে প্রমাণ বললেন, প্রমাণটা কি? দেখুন বন্ধুরা, যখন আপনি এই চ্যানেলটা বানিয়েছেন, যখন এই চ্যানেলে আপনি ফার্স্ট ভিডিও আপলোড করেছেন, তখন তো আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে ওই ভিডিওটা ইমপ্রেশন দেখিয়েছেন, ইমপ্রেশন তো দিয়েছে 10-15 যেরকম দেয় সেরকম তো আপনি দিয়েছেন ইমপ্রেশন ইউটিউব। তো ইমপ্রেশন দেওয়ার পর ওই ভিডিওতে ভিউজ আসেনি। তো এখানে সব থেকে ভুল কি, কি কোন জিনিসটা ভুল? দেখুন বন্ধুরা, এই ভিডিওটা আপনি কী দেখে ক্লিক করেছেন? থাম্বনেলটা দেখে। তো থাম্বনেলটা আপনি ঠিকঠাক বানানি, সেই কারণে আপনার ফার্স্ট ভিডিওতে ভিউজ আসেনি। তো এটা থেকে এটাই বোঝা যায় যে সব ভিডিও থাম্বনেল ঠিকঠাক বানাতে হবে। ইমপ্রেশনে যদি 10 দেয় সেখানে 5টা ভিউজ কালেক্ট করতে হবে, আর সেটা কালেক্ট করতে হবে একটা জিনিসে, সেটা হচ্ছে থাম্বনেল। তো আশা করছি আপনি বুঝে গেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই করুন, কেননা বন্ধুরা থাম্বনেলের উপর কিচ্ছু নেই, আমি 1.5 বছর উপর ইউটিউবের জগতে আছি, তো এতটা নলেজ নেই আমি, এটাই আমি বলতে চলেছি যে থাম্বনেলের উপর কিচ্ছু নেই। থাম্বনেল যদি ঠিক থাকে আপনার ভিডিওতে অসংখ্য ভিউজ আসবে, কেননা থাম্বনেলটা দেখেই সকল ভিউয়ার, সকল ক্রিয়েটার, সকল ইউটিউবার্স ভিডিওটাতে ক্লিক করে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো আশা করছি আপনি খুব ভালো করে বুঝে গেছেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো। এবং এই কথাগুলো একদম জেনুইন কথা, আপনি একটু বাই ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার সামনে সব কিছু উত্তর চলে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে কথা। তো আজকের মতন এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই।